আসসালামু আলাইকুম কে নিকুন হ্যাঁ আমি এই যে আপনাদের অপেক্ষা করে ঘাসের জমিতে চলে এলাম ছাগলের জন্য ঘাস কাটতে এবং ঘাসের জমিটা একটু নিড়াতে এক তো এক কাজ করেন আপনি আমার আমাকে জিজ্ঞাসা করে কাউকে দিয়ে আমার ঘাসের জমিতে চলে এসেন ঠিক আছে ওকে ঠিক আছে আর কত দূর ছোট ভাই আমির ভাইয়ের ঘাসের জমিটা কোথায় আপ তুমি কি জানো কোথায় সামনে চলো সাথে ।

আপনার কাছে আমরা অনেক কিছু শিখার জন্য এখানে এসেছি আপনি কীভাবে নিকিয়ার ঘাসগুলো চাষ করছেন এগুলো আমি আপনাদের শিখার জন্যই মূলত এই চ্যানেলটা খুলেছি আমার ফর্ম চ্যানেলটা যাতে মানুষ শিখতে পারে তো আপনারা হচ্ছেন আমার পাশ একটা গ্রামের পরের গ্রামের লোক যেহেতু সেহেতু আপনারা আমার অনেক কাছের লোক আর আপনারা আমার খবরটা কীভাবে পেলেন এটা আমি মানে ক্রমাগতভাবে অনেক দিন থেকে ইউটিউব চ্যানেলে ইউটিউব ব্যবহার করি ইউটিউবে দেখলাম যে আমি এগ্রোফার্ম নামে একটি চ্যানেল ওখানে সেখানে অনেক ধরনের ভিডিও ছাড়ছে কৃষি ভিডিও ওইগুলো দেখে আমার আপনার সাথে দেখা করার ইচ্ছে হলো এই জন্য আমি খোঁজখবর নিই আপনার কাছে এসেছি তো মূলত আপনারা কি কাজ করেন আমরা সেরকম কোনো কাজ করি না এই তো মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি এই জন্য এখন ভাবছি যে এসএসসি পরীক্ষার পর লেখাপড়ার পাশাপাশি খামারে কাজ করব মানে খাওয়ার বিষয় শিখে রাখবেন যেহেতু বাংলাদেশ সরকার তো অনেক মানে যেহেতু লোক আমাদের দেশে প্রচুর পরিমাণে সবাইকে তো চাকরি দিতে পারবে না সেই জন্য আমাদের কিছু করা দরকার নাকি আর এখন যেহেতু পড়ালেখা শেষ ফাঁকে যদি এই কাজটা করেন লেখাপড়ার ফাঁকে ফাঁকে তাহলে অবশ্যই এটা মানে বাংলাদেশে উন্নয়ন হওয়া সম্ভব জি হ্যাঁ এটা আপনাদের উদ্যোগটা আমি স্বাগত জানাচ্ছি যেহেতু আপনার একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে লেখাপড়ার পাশাপাশি এটা করবেন তাহলে যখন লেখাপড়া শেষ হয়ে যাবে তখন আপনি একটা হয়ে যাবেন অর্থাৎ একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে যাবেন যদি চাকরিও না পান তাহলে আপনি কাজ জল করতে পারেন হ্যাঁ আপনার আপনাদেরকে আমার অনেক ভালো লাগলো আমি আপনাদেরকে শিখাবো আপনারা কি পর শিখতে চান নিয়মিত যেহেতু আপনি আমার পাশের গ্রামের সেহেতু আমি সহজে শিখাতে পারবো আপনাদের যে আপনারা আসবেন প্রতি সপ্তাহে আমি শিখাবো আপনাদেরকে প্রতি সপ্তাহে প্রতিটা বিষয় আপনি আপনাদের আমি বুঝিয়ে দেবো ঠিক আছে প্রতিটা বিষয় আর যদি কেউ শিখতে চায় দুই এগারো জন তো আপনি নিয়ে আসবেন এইতো এসেছিন না তাহলে তো আপনারা তিনজন মিলে এখন শিখবেন জি ঠিক আছে আমি আপনাকে প্রথমে জিজ্ঞাসা করতে চাই যে আপনি খামারটা প্রথমে শুরু করলেন কিভাবে আমি আমি আমরা মানে ছোট থেকে ছাগল পালন করতাম এবং গরু পালন করতাম আমার আম্মা তো আমি তখন থেকে একটা মানে ইচ্ছে গেসে যে আমি ছাগলের খামার করব আর ইউটিউব চ্যানেল দেখে আমার আগ্রহটা আরো বেড়েছে আরো বহুত চ্যানেল রয়েছে তার তাদেরকে দেখে আমি মূলত গড়েছি আর এদিকে যেহেতু আমাদের বাড়ি থেকে পালন করতাম সেটা হোয়াটসঅ্যাপে আমি এখন প্রায় দশটি মতন নিয়ে শুরু করেছিলাম প্রথমে আমি যে কাজটি করেছিলাম সেটি হচ্ছে আমি ঘাস লাগিয়েছিলাম এই যে জমিতে দেখতে পাচ্ছেন না পুরো এই জমিতে প্রায় এক বিঘা মতন জমি রয়েছে এই জমিতে আমি নেপিয়ার পাংচু ওয়ানটা চাষ করেছিলাম আর ওই যে ওদিকে আরেকটা জমি রয়েছে ওটাতে আমি টুটা চাষ করে করলাম মানে কয়েকদিন হল লাগালছি এটা বড় বড় হবে তো আপনারা যেহেতু শিখতে চান সেহেতু ঘাস লাগাটা আপনাদের আগে শিখিয়ে দিই তো আপনার কাছে আরও কিছু প্রশ্ন আছে যে এই ঘাসগুলো তো সব জায়গাতে দেখতে পায় না তো আপনি এই ঘাসের সন্ধান পাইলেন কীভাবে এই ঘাসগুলো আমি নিয়ে এসেছি শিবগঞ্জ থেকে আমার আমার এই জেলাতেই শিবগঞ্জে একটু ভাইয়ের খামার রয়েছে সেই খামার থেকে আমি ঘাসগুলো নিয়ে এসে এই গাছগুলো লাগিয়েছি খামার করার প্রায় চার মাস আগে ঘাসটা আমি লাগিয়েছি তো আমাদের ঘর তৈরি করার মাস আগে আমাদের গ্রাম থেকে তো শিবগঞ্জ অনেক দূরে তো আপনি তার সন্ধান পেলেন কিভাবে আমি পেয়েছিলাম ইউটিউবে যে বললাম না যে ইউটিউবে আমি ঘাটাঘাটি করেছি ওই ইউটিউবে আমি সন্ধানটা পেয়েছি এবং নিয়ে এসেছি তো আপনি যে ঘাসগুলো কিভাবে এনে আপনি রোপণ করছেন চলুন আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই জি চলুন আমি দেখি আপনারা প্রথমে এই যে এটা হচ্ছে কাটিং একটা হুম জি এই যে দুটো চোখ এখানে একটা চোখ এখানে একটা চোখ এই দুটো হচ্ছে চোখ ঠিক আছে এই চোখ থেকে মূলত ঘাসগুলো বের হবে ওই কিসের কাটিং এটা তো কুসুর ভাই দেখতে কুসুরের মত ভাই আপনার ছাগল আবার ধানের জমি খেয়ে ফেলেছে আমার তো ছাগল তো আমি বাইরে চড়াই না এখন যেহেতু মাঠে ধান আছে আমি বাইরে চড়াই না এই যখন ধান উঠে যাবে তখন আমি বাইরে চড়াই আপনার দুটো

এ দেখতে পাচ্ছেন না এই ঘাসগুলো বের হয়েছে এভাবে তো আপনারা এভাবে করে মানে জমিটাকে তিন চারবার চাষ দিয়ে নেবেন ঠিক আছে চাষ দিবেন তারপর সার দিবেন বিভিন্ন ধরনের সার রয়েছে ইউরিয়া টিএসপি ডিএপি এ সারগুলো মিক্সচার করে জমিতে দিয়ে দিবেন তিন থেকে চারটি আপনি চাষ দিবেন তারপরে এই যে এভাবে খাল করবেন ঠিক আছে এভাবে খাল করার পর আপনি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে লাগিয়ে দিবেন এই যেভাবে একটু সমস্যা হলে এভাবে আপনার জমিতে যখন যদি কামলা থাকে সে কামলাকে দেখিয়ে দিবেন আমরা কাটিনটি সোজা সোজা লাগা যাবে না না একটু কাট করে 45 ডিগ্রি কোণ করে এই যে দেখতে পাচ্ছেন জি এরূপ ভাবে লাগিয়ে দিতে হবে এভাবে মাটি দিয়ে দিবেন ঠিক আছে এভাবে মাটি দেওয়ার পর আপনি পানি দিয়ে দিবেন জমিতে ঠিক আছে জি এই এই নিচ থেকে নিচ কাটটা ফুটে বের হবে যেভাবে বের হয় এরূপ ঘাস তৈরি হয়ে যাবে তো আপনার এই ঘাসটি কতদিন পর মানে কেটে খাওয়ানো যাবে এই ঘাসটা আপনার হতে প্রায় এক মাস লাগবে মানে প্রথম প্রাথমিক পর্যায়ে জি এক মাস পর এত বড় বড় হবে তখন কেটে নেবেন একবার দিয়ে আর গোড়াতে হালকা করে মাটি দিয়ে দেবেন ঠিক আছে এই যে এটা এটা দেখতে পাচ্ছেন না এই যে এরকম কাটার পর তো এটা আপনি কেটেছেন কবে এটা আজকে কেটেছি আজকে হ্যাঁ এভাবে মাটি দিয়ে দিবেন তাহলে এর পাশ দিয়ে আশপাশ দিয়ে ঘাস আরও বের হবে প্রচুর পরিমাণে বের হবে দিয়ে এই রূপ হয়ে যাবে তো আপনার এই কাটিংটা

আমার কাটার যন্ত্র রয়েছে সেই যন্ত্র দিয়ে আমি খুচুকুচু করে কেটে দিই পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যেহেতু এখন সময় আমার কম যেহেতু আমার কাজ করতে হবে অনেক কাজ পড়ে আছে তো আজকে এ পর্যন্তই আজ প্রথম পর্ব এই পর্বতে ইশাআল্লাহ আমরা এই করলাম জানলাম যে কীভাবে ঘাসটা লাগাতে হবে এবং কতদিন আগে লাগাতে হবে

আপনাদের সাথে যথেষ্ট সহযোগিতা করবো আপনাদের আমি আমি মনে করছি যে আমার পাশে এরকম ধরনের একটি আগে প্রশিক্ষণটা ভালোভাবে নিয়ে নেন নিয়ে নেন আমি ডক্টর ভাই পশু হাসপাতালের ডক্টর ওনার মাধ্যমে আমি প্রশিক্ষণ নিয়েছি সেহেতু আমি আপনাদের ব্যাপকভাবে শিখিয়ে দেবো আমার ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে তারপর আপনাদের বেশিকালে আমাদের শিখাব দর্শক আপনারা আমার এই ভিডিওটি যারা দেখলেন এটি আমি প্রায় অনেকগুলো পর্ব বানাবো প্রতিটা পর্বতে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এ ভাইরা আমার সাথে থাকবে তারা প্রশিক্ষণ নেবে তো দর্শক আমার চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরূপ ভিডিও পাওয়ার জন্য শিক্ষামূলক ভিডিও এটি ছাগল পালন প্রশিক্ষণ এরপর বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আপনাদের সাথে ছাগল পালন বিষয় নিয়ে আলোচনা যান তাহলে আগামী সপ্তাহে আবার দেখা হবে ঠিক আছে আচ্ছা ওকে দর্শক আপনারা সুস্থ থাকুন সবল থাকুন আপনাদের জানাই আসসালামু আলাইকুম